উত্তর প্রদেশের প্রয়াগরাজের গ্যাংস্টার আতিক আহমেদ খুনে নয়া দাবি। এবার নিহত গ্যাংস্টারের আইনজীবী দাবি করলেন, জেল থেকে ছাড়া পেলেই আতিক এবং তার ভাই আশরাফকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশ পুলিশেরই এক অফিসার। আতিক তাকে এই হুমকির কথা জানিয়েছিলেন বলেও দাবি আইনজীবীর। তবে ওই অফিসারের নাম নেয়নি আতিক, শুধু অনুরোধ ছিল তাকে খুন করা হলে এই কথাগুলি যেন মুখবন্ধ খামে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, আর এক কপি যেন পাঠানো হয় রাজ্যের প্রধান বিচারপতির কাছে।